উত্তর চব্বিশ পরগনা হাবড়া দেশবন্ধু পার্কের কাছে চলন্ত গাড়িতে আগুন, ভস্মীভূত গাড়ি, অল্পের জন্য রক্ষা চালকের। গতকাল রাত 11:30 নাগাদ মসলান্দপুর থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল গাড়িটি, আচমকাই সেটিতে আগুন লেগে যায়। চালক নেভানোর চেষ্টা করলেও ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিনকে আধ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাটারি থেকে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান।